সুস্থ স্বাভাবিক থাকার জন্য একজন মানুষের ঘুম জরুরি। ক্লান্তি শেষে ঘুম মানুষের শরীরে সতেজতা নিয়ে আসে। নতুন উদ্যমে কাজ শুরুর জন্য নিয়মিত ঘুমানো জরুরি। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আর তিনি রাতকে মানুষের প্রশান্তির উপায় হিসেবে সৃষ্টি করেছেন। ঘুমের সময় নিরাপদ থাকার জন্য ঘুমের দোয়া, আয়াতুল কুরসি ও তিন কুল পড়া উচিত। হাদিসে বর্ণিত হয়েছে, ঘুমাতে যাওয়ার সময় দুই হাতের তালু একত্রে মিলিয়ে সুরা এখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়ে তাতে ফু দেবে। তারপর দুই হাতের তালুর মাধ্যমে দেহের যতটা অংশ সম্ভব মাসেহ করবে। এক হাদিসে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, শয়তান সারা রাত তার কাছে আসবে না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে একাকী রাত যাপন ও একাকী সফর নিষেধ করেছেন। এহসানুল হক, ঢাকা পোস্ট।